بسم الله الرحمن الرحيم <applause> شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته أبو صفيان بأمام مسجد جنتا যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লাম থেকে হুসাইন কি বড়ি কে বললাম না কি ধরনের কথা এগুলো হচ্ছে ইমান ধ্বংস করা কথা এতে ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আসাল্লাম আদম আজম আলাইস্লাম থেকে নিয়ে কেয়ামত রাগের মূর্তি পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে সমস্ত মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলি আপনি এমনি সাধারণ জ্ঞানটি আপনি চিন্তা করেন আল্লাহ রসুল ছিলেন নবী হোসাইন রবি আল্লাহ তালামতে নবী ছিলেন না তাহলে একজন সাধারণ মানুষ একজন নবীর থেকে ভালো কি করে হতে পারে জি আবু বকর রবি আল্লাহ তালহুকেও জি যাকে বলা হয় আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন আবু বকর জি মানুষের মধ্যে আল্লাহ রসুলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর এমনকি হোসাইন রদী আল্লাহ তালহমুদ্দ থেকেও উত্তম তাহলে আল্লাহর রবির থেকে উত্তম কি করে হতে পারে জি যিনি আবু বকরের থেকে উত্তম নন তাহলে তিনি আল্লাহ রসুল থেকে উত্তম কিভাবে হতে পারেন এগুলো হচ্ছে শিয়াদের কথা এগুলো শিয়াদের কথা যেহেতু তারা আলী আল্লাহ আনহু ফাতেমা রবি আল্লাহ তালহা হাসান এবং হুসাইন রবি আল্লাহ তালহুমা এদেরকে নিয়ে হচ্ছে তাদের ধর্ম ব্যবসা সমস্ত রকমের সবকিছু ধর্মীয় ব্যাপার হচ্ছে এদেরকে নিয়ে আলী বায়দ যাদেরকে বলা হয় সেই জন্যে তারা তাদের কাছে আলী হাসান হোসাইন ফাতেমা রবিহ এরা তাদের কাছে আল্লাহ নবীর থেকেও বেশি প্রিয় আরো কিছু আরো কিছু কিন্তু মুসলমানদের কাছে তা না জি হ্যাঁ আল্লাহ নবীর পরে পরে আমরা তাদেরকেও না ভালোবাসি আলী রদি আল্লাহু তালহম আমাদের ভালোবাসার পাত্র তিনি ছিলেন সাহাবি যে অনুরুবাবে ফাতে মহরি আল্লাহ তালানী ছিলেন সাহাবি আল্লাহ নবীর মেয়ে আলী ছিলেন আল্লাহ নবীর জামাই অনুরুব ছিলেন আল্লাহ আল্লাহ নবীর দৈহিত্র সেই জন্য আমাদের চোখের মনি তারা মাথার মুকুট তারা কিন্তু তাই বলে আমরা তাকে তাদেরকে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহু আলী আসসালাম থেকে ভালো বলতে পারি না যেমন আমরা আল্লাহর উপরে বা আল্লাহর আসনে যেমন আমরা আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লামকে বসাতে পারি না ঠিক রকম আল্লাহ রসুলের আসনে আমরা পৃথিবীর কাউকেও বসাতে পারি না